তো আজকে একটা জিনিসের এক্সপিরিয়েন্স হলো। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জোয়া, ওয়েলকাম টু জোয়াস ব্লগ। তো ফ্রেন্ডস, আমি একটু বনগাঁ এসেছিলাম ডাক্তার দেখাতে। এই যে এখানটায় ডাক্তার দেখালাম, এই যে উপরে ডাক্তার দেখালাম, তো এসে শুনছি যে বনগাঁয় ঝুলনের মেলা হচ্ছে। তো বনগাঁয় ঝুলনের মেলা আমি আজ পর্যন্ত শুনেও নি আসিও নি যে হয়। তো আজকে ভাবছি যাব, এখন তো বিকাল বিকাল রয়েছে, একটু সন্ধ্যা হলে তারপরে যাব। তো তোমাদেরকে দেখাবো কেমন কি মেলা হচ্ছে। তো যারা যারা আসতে চাও তো আসতে পারো। তো চলো, এই দেখো মেলার ভিতরে ঢুকছি, লাইটিং করেছে দেখো। অন্য অন্য বার মেলা ছোটোখাটো হয় কিন্তু এত ভালোভাবে হয় না, লাইটিং ফাইটিং করে। এই দেখো মেলা স্টার্ট, বাহ। তো এই দেখো প্রথমেই এই প্যান্ডেলটায় আসলাম। ঝুলন যাত্রা আমি ফার্স্ট জীবনে ফার্স্টবার দেখছি, আমি কোনোদিন ঝুলন যাত্রা দেখিনি। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, এখানে আসলাম দেখো। তো এই যে হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, এইখানে যে দেখো কীরকম বাড়িছে, ওই যে ওই পাশে এক ঠাকুর রয়েছে। তো এইটা দেখো, এইটাই হলো মেইন, এটা হচ্ছে আয়রন গেটের প্যান্ডেল। সব থেকে ভালো লাগে ঠাকুরের মুখগুলো, এত কিউট কিউট গোল গোল দেখো। ঠাকুর দেখা হয়ে গেল, এবার যাব মাঠের দিকে, মানে মেলার দিকে। চলো কেমন কি মেলা বসেছে একটু দেখি। দেখো মেলার পুরো সামনে মাঝখানে চলে এসেছি, এই যে হচ্ছে মেলা বসেছে। নাগরদোলা, বাচ্চাদের নাগরদোলা। আর এই যে এই পাশের এই দেখো ইয়েটা রয়েছে বাচ্চাদের। আর এই যে হচ্ছে মেলা, এ পাশেও আছে কিছু দোকান। এদিকে যাবো, চলো এবার ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাতে যাই। তো ফ্রেন্ডস দেখো, এসব মেয়েদের পছন্দের দোকান, কিন্তু এসব জিনিস আমার জন্য তৈরি না, আমার বললে মানায় না এসব। এ দেখো কানের ইয়েগুলো দেখো, সব থেকে আমার সব থেকে সুন্দর লেগেছে হেয়ারব্যান্ডগুলো। এই দেখো, তো এটা হচ্ছে আয়রন গেটের, তোমরা হয়তো জানো ইছামতির পাড়ে, এই যে পার্কটা কি সুন্দর। যদি কেউ কারোর সাথে ফার্স্ট দেখা করতে চাও তো এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট, পুরো হেভি সুন্দর জায়গা। দেখো এখানে ফটো তুলছে ভাব মেরে, সুন্দর একটা হাওয়া আসছে, যে হেভি সুন্দর একটা জায়গা। বনগাঁয়ে যারা থাকো তারা অবশ্যই জানো জায়গাটা, নতুন কিছু তাদের কাছে নতুন না, কিন্তু যারা জানো না তাদের জন্য এখানে কিন্তু আসতেই পারো, খুব সুন্দর একটা জায়গা। যা জীবনে হয়নি, এই যে ফার্স্টবার হলো, কেউ কোনো লোকজনই নেই মেলায়। এখন বাজে 8টা কিন্তু কোনো লোকজন নেই। তো ফ্রেন্ডস আজকে নতুন একটা গেম ট্রাই করছি, সেটা হচ্ছে এই দেখো, এখানে এই কটা বল আছে, আর যে কি বলে আমার এমনভাবে খেলতে হবে এমন সংখ্যায় যেগুলো যোগ করলে আমার যে কোনো একটা গিফটই বাঁধবে। আগে দেখে নিই কততে কী আছে, স্টার্ট করি এখান থেকে, একদম এখান থেকে। হ্যাঁ ভালো করে ভগবান, তারপরে
সাথে প্রাইজ আছে আমি সবটা যোগ করে দাও ওরে বাবা ওই দেখো ওখানটা আমি তো গেমটা খেলছিলাম বলের গেমটা তো হলো না এই জীবনের ফার্স্ট টাইম ছিল ট্রাই করলাম তো হলো না সেটা আর আর মনে হচ্ছে আর একটা কে করি কিন্তু ওতে হয় না এমনভাবে করা থাকে যে ঠিক হয় না মানে কোনো প্রাইজ বাদেই না তো যাই হোক আজকে এই দুটো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে আজকে একটা জিনিসের এক্সপিরিয়েন্স হলো যে অনেক অনেকে আছে যারা আমার ভিডিও দেখে তো তাদের সাথে তারা যখন আমাকে দেখে আর দেখে কথা বলে খুবই ভালো লাগে কিন্তু আজকে এরকম হয়েছে একটা দাদা এসে কথা বললো দাদাটার নাম নিচ্ছি দাদাটার নাম হচ্ছে রাজু গাইন ভ্লগস তো দাদাটা আমার ভিডিও দেখে তো এসেই ফার্স্টে কথা বললো খুব ভালো লাগলো কিন্তু আরেকটা ভাই সেও এসে আমার সে ডাইরেক্ট এসে একটা ফটো তোলার কথা বললো তো জিনিসটা খুবই ভালো লাগলো এই ফার্স্ট টাইম হলো যে আমার সাথে ফটো তুললো এমনি আছে অনেকে কথা টথা বলে কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে বাড়ি চলে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওর সাথে তো ততক্ষণ